অসম সীমান্তে মিজো আগ্রাসনের প্রতিবাদে আগামী 7 নভেম্বর বরাক উপত্যকা বন্ধের ডাক দিয়েছে অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা। আকসার ডাকা এই বন্ধের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বরাকের বিভিন্ন দল সংগঠন। মিজো নাগরিক ও মিজো পুলিশের দ্বারা অসমের জমি বলপূর্বক দখলের বিরুদ্ধে এবং এ নিয়ে অসম সরকারের নমনীয়তার অভিযোগে আগামী 7 নভেম্বর বরাক উপত্যকা বন্ধের ডাক দিয়েছে অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা ওরফে আকসা। আকসার ডাকা এই বন্ধে সমর্থন জানিয়েছে স্বচ্ছ এনজিও। স্বচ্ছ এনজিওর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান আগামী 7 তারিখের এই বরাক বন্ধের প্রতি সমর্থন জানিয়ে বরাকের প্রত্যেক জনগণকে এই বন্ধের সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত পরশুদিন সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা সদ্য আমাদের মিজোরামের সমস্যা নিয়ে যে বন্ধ আগামী 7ই নভেম্বর আহ্বান করেছে, সেই বন্ধের প্রতি আমরা স্বচ্ছ এনজিও কালীনগর এবং বরাকবেলি এসসি ওবিসি ফিশারম্যান সোসাইটি, বরাকবেলি উন্নয়ন সংস্থা বা আমাদের এখানে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন বকরিহাওড়ে একটা সংস্থা আছে, আমরা এ ধরনের বিভিন্ন সংগঠন থেকে আকসার এই বনকে পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। এবং একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আসাম সরকারের নমনীয় মনোভাবের জন্যই আজ মিজোরাম আমাদের আসামের জমি দখল করে রেখেছে অবৈধভাবে, সেটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। এবং আজ থেকে দু তিন দিন আগে আপনারা সবাই জানেন যে আমাদের লাইলাপুরের একটা ছেলে ইমতাজ আলী বলে নাম, একটা 40-42 বছরের তরতাজা যুবককে মিজো দুষ্কৃতীরা উঠিয়ে নিয়ে ওকে হত্যা করে, সেই হত্যা এবং মিজোদের অবৈধভাবে আমাদের আসামের ভূমি জবরদখল করার প্রতিবাদে আকসা যে বন্ধ আহ্বান করেছে, সেই বন্ধের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। এবং মিজোরাম সরকারকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে তোমাদের অন্ন আমাদের জায়গা দিয়ে তোমাদের মুখে অন্ন জুটে, তাই তোমরা যদি এভাবে আমাদের প্রতি বৈমাতৃসুলভ আচরণ তোমরা বন্ধ না করো, তাহলে আকসা তো এবার শুধুমাত্র এই আন্দোলন শুরু করেছে, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আকসার নেতৃত্বে আমরা যেতে বাধ্য থাকবো। এবং একথা মিজোরামের মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনাকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভালোভাবে বুঝে নিন, আর আমরা বরদাস্ত করব না। আপনারা বারংবার আমাদের উপর বাঙালিদের উপর অত্যাচার করেছেন, আমরা কোনো দিন আমরা এর প্রতিবাদ করতে যাইনি, কারণ আমরা সহমর্মিতা জানি, সেজন্য আপনাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আজ যদি আমরা মিজোরামের জন্য এখন যে অবরোধ চলছে সেটার প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে, যে অর্থনৈতিক অবরোধ, আমরা আরও কিছুদিন আপনাদের যারা মদত যোগাচ্ছেন, চীন বা অন্যান্য যারা বৈদেশিক শক্তি আপনাদেরকে মদত যোগাচ্ছেন, আপনারা আপনাদেরকে এভাবে ভাববেন না যে আপনারাই সর্বেসর্বা, আপনাদের মুখের অন্ন আমাদের মধ্যে আমাদের জমি দিয়ে যায়, তাই আমরা আমাদের সাথে যদি আপনারা আর বৈমাতৃসুলভ আচরণ করেন আমরা আপনাদের মুখের অন্ন বন্ধ করতে কিন্তু বাধ্য হব। এবং আরও একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমরা জানি নেডা যে আহ্বায়ক আছেন আমাদের আসামের স্বাস্থ্য এবং অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, তিনি উত্তর পূর্বের সব রাজ্যগুলোর একটা সমন্বয়ের যে নেডা বলে আছে, সেই নেডার আহ্বায়ক হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার, রাজ্য সরকার বিজেপি সরকার, মিজোরাম সরকার বিজেপি সরকার এই সমস্যার সমাধান কেন করতে পারছেন না সেটার জবাবদিহি করতে হবে হিমন্ত বিশ্ব শর্মাকে। এবং আসামের মুখ্যমন্ত্রীকেও স্পষ্টভাবে বলছি, আর যদি আসামের একজন মানুষকেও কোনো ধরনের অত্যাচার হেনস্থা করা হয় তাহলে আপনাকে আমরা বরাকে ঢুকতে দেব না। আপনি স্পষ্টভাবে জেনে নিন যে শুধু এটা আকসার আন্দোলন নয়, বরাক উপত্যকার প্রত্যেকটি মানুষের অস্তিত্বের আন্দোলন, সেই আন্দোলন আমাদের শুরুমাত্র। আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হব যদি এই সমস্যার অনতিবিলম্বে সমাধান না করা হয়। দেখুন, আমাদের দাবি একটাই যে মিজোরাম আমাদের আসামের যেভাবে জমি জবরদখল করে রেখেছে অবৈধভাবে অন্যায়ভাবে, বা মিজো পুলিশ আসামের মাটিতে 1.5 কিলোমিটার ভিতরে এসে যেভাবে ওনারা রাজ চালাচ্ছেন, সেই রাজের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করতে যাচ্ছি। এবং এই
যে আপনারা দেখতে পাইয়াছেন, দু তিন দিন আগে আমাদের আসামের একটা যুবক ইন্তাজ আলী লস্কর লাইলাপুরের, তাকে মিজো দুষ্কৃতীরা উঠিয়ে নিয়ে গিয়ে ওকে নৃশংসভাবে হত্যা করে। এবং আমি আরও একটা কথা বলতে চাই যে আসাম সরকারের তরফ থেকে ওর পরিবারে 5 লক্ষ টাকা এক্সগ্রেশিয়া দেওয়া হয়েছে, আমরা সেটাতে সন্তুষ্ট নই। আমরা আসাম সরকারের কাছে দাবি জানাবো ওনাদের পরিবারের একজন মানে শিক্ষাগত যোগ্যতা দেখে একজনকে যাতে সরকারি চাকরি প্রদান করা হয় এবং গদির ভবিষ্যতে তাদের পাশে যাতে সবসময় থাকে, সেই দাবি জানাবো আসাম সরকারের প্রতি। আসাম সরকারের কাজ হচ্ছে মানুষের সাথে ঘৃণ্য রাজনীতি। আসাম সরকারের বর্তমান যে সরকার আছে তারা ঘৃণ্য রাজনীতি করছে। এবং এই মিজোরামের সমস্যা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমাদের বরাক উপত্যকার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি আমাদের বরাক উপত্যকারী মন্ত্রী, উনার নিজ সমষ্টি দলাই, এই দলাই রবিকেন্দ্রিক জায়গাতেই হচ্ছে লাইলাপুর থেকে এই সাইডটুকু অংশটুকু, উনি ব্যর্থ, একজন ব্যর্থ প্রতিনিধি হিসাবে আমরা অনুরোধ করব যদি অনতিবিলম্বে আপনি এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আসাম সরকারের উপর চাপ সৃষ্টি না করে মানে এই সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। কেন আপনার মতো এরকম নিষ্কর্মা মন্ত্রীর আমাদের প্রয়োজন নেই। শুন, যদি মুখ্য সচিব বা আমাদের ডিজিপি মহোদয় এরকম বলেছেন যে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না, যদি এরকম হতো তাহলে কেন মিজো পুলিশ আজকে এখান থেকে সরছে না এবং বাংকার কেন তৈরি করছে, কেন যুদ্ধ সদৃশ পরিবেশ সৃষ্টি করছে, এক দেশের হয়ে দুটি রাজ্যের মধ্যে সমাধান কেন করতে পারছে না? আজকে আসামেও বিজেপি সরকার, মণিপুরে মিজোরামেও বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারও বিজেপি সরকার, ওনাদের মধ্যে আপোষভাবে তো শেষ করে দিতে পারতেন। যদি জানতাম একটা সরকার আলাদা তাহলে একটা কথা ছিল, কিন্তু এরকম না করে ওনাদের ঘৃণ্য রাজনীতি এবং তারাও এখানে রাজনীতির জন্য এভাবে করছেন বলে আমার যেটা মনে হচ্ছে। দেখুন, আমি আরও একটা কথা বলতে চাই, আজকে নাগাল্যান্ডের সীমানায় যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় আসাম সরকার সেখানে ঝাঁপিয়ে পড়ে, কারণ সেখানে অসমিয়ারা রয়েছেন। কিন্তু আমাদের এখানে বরাক উপত্যকায় বাঙালি জাতির বসবাস বেশি, তাই বাঙালিদের প্রতি আসাম সরকারের ঘৃণ্য মনোভাব আছে, কারণেই আজকে আসাম সরকার সেটার প্রতি দায়ভার মানে দায়িত্ব সহকারে কোনো মানে মনোভাব দেখাচ্ছে না। তাই আমি বলবো এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং এর পিছনে যে বা যাহারা আছেন আগামী কিছুদিনের মধ্যে নিশ্চয় প্রকাশ্যে আসবে। হয়তো আসাম সরকারেরও কোনো একজন প্রভাবশালী মন্ত্রী যিনি এখানে হয়তো জড়িত থাকতে পারেন বলে আমাদের সন্দেহ আছে। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।